দেশ বিদেশে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমরা বাংলা টক নিয়ে আপনাদের সামনে হাজির হই প্রতিরাত্র রাত্র 11টায়। তদ্রুপ আজকে হয়েছি, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমরা আলাপ করি সমসাময়িক বিষয় নিয়ে। আজকের আলোচনা সমসাময়িক রাজনীতি। এই সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার জন্য তিন ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে আছেন। আসেন, তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দাদা ভালো আছেন? হ্যাঁ। আমাদের মাঝখানে যিনি আছেন অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সর্বডানে যিনি আছেন এম এ আজিজ, উপদেষ্টা সম্পাদক নিউজ টুডে। আপনারা অবশ্যই ভালো আছেন। আমি প্রথমেই আমাদের শ্যামল দত্তর কাছে আসবো। আপনি তো প্রায় চ্যানেলে, সব চ্যানেলে আপনাকে দেখি, আপনার সুন্দর বক্তব্য চেষ্টা করেন, সমসাময়িক যেগুলো রিয়েলিস্টিক বিষয়ে আপনি তুলে ধরেন। তদ্রূপ দীর্ঘদিন পর মাননীয় প্রধানমন্ত্রীর উপর যে হামলা হয়েছিল, প্রায় 28 বছর পরে তার একটা রায় পেলাম, এবং 11 জনের বিরুদ্ধে যেটা আসছে ফ্রিডম পার্টি তারা নেতা, তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তো আমি আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি এই কারণে যে এই যে দীর্ঘসূত্রিতা মামলায় এবং এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমরা ধরেন 28 বছর আগে একটা পরিবেশ পরিস্থিতি ছিল, এখন তারপরে এটা আমরা কাউকে পেলাম কাউকে পেলাম না, এইভাবে যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা কমে যাবে কি না? এবং আমরা সর্বশেষ একটা নির্ভরতা মনে করি যে বিচার বিভাগ, এইটি আমি একটু জানতে চাচ্ছি আপনার মাধ্যমে। আপনাকে ধন্যবাদ, একই সঙ্গে বাংলা টিভিকেও ধন্যবাদ। এটা আমার প্রথম আসা বাংলা টিভিতে, তাদেরকে অভিনন্দন জানাই তাদের এই নতুন যাত্রায়। আপনি যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে একটি মামলার বিষয়, এবং সেই মামলাটি বলে আলোচিত মামলা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আক্রমণ। এখানে একটু বাস্তবতার জায়গা থেকে যদি একটু দেখি, আমাদের বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রতা, এটি নিয়ে আমরা অতীতে অনেক কথা বলেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বিচারিক প্রক্রিয়াটি এখনও পর্যন্ত যে পরিমাণ প্রলম্বিত হয়, এবং অনেক সময় দেখা যায় যে বিচার প্রার্থী নিরুৎসাহিত হয়ে পড়ে, কারণ ইংরেজিতে একটি কথা আছে যেটি আমরা সবাই জানি যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। কারণ বিচার যদি সময় মতো না হয়, সেই বিচারের কিন্তু গুরুত্ব থাকে না। এমনও দেখেছি যে অনেক বিচার প্রার্থী শেষ পর্যন্ত মারাই গেছেন বিচার না পেয়ে, আবার অনেক বিচার প্রার্থী একটা পর্যায়ে গিয়ে নিরুৎসাহিত হয়ে পড়ে মামলাটি চালাতে। এমনও হয়েছে যে আমাদের এক বন্ধু, একটা সাংবাদিকের একটা বাড়িতে ডাকাতির মামলা, উনি হাজিরা দিতে দিতে মামলা করতে করতে প্রক্রিয়ায় একটা বুঝে গিয়ে উনি উৎসাহ হারিয়ে ফেলেছেন, নিজে যান না। কিন্তু ঘটনা এখানে শেষ না, এক পর্যায়ে উনি কেন যান না, এই জন্য ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, উনি নিজেই বাদে কিন্তু ওনার বাড়িতে ডাকাতি হয়েছে, দুঃখজনক, ওনার বাড়িতে ডাকাতি হয়েছে, ওনার মালামাল ফেরত পায় নাই, পুলিশ উদ্ধার করতে পারে নাই, মামলা চলছে বছরের পর বছর, এখন উনি নিজেই আসামি। এখন এইরকম পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে। তো এই জায়গাতে আমাদের বিচার ব্যবস্থার আমার মনে হয় একটা আমূল সংস্কার দরকার, যে সংস্কারটি আসলে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আমি একটা ছোট এক্সাম্পল দিই, আপনারা যে সম্প্রতি লন্ডনে একটা বিল্ডিংয়ে আপনি খেয়াল করবেন আগুন লেগেছিল, এবং একটা লন্ডনের মতো শহরে একটা নজিরবিহীন ঘটনা, একটা 24-তলা বিল্ডিং প্রায় 1.5 দিন ধরে জ্বলেছে, কত লোক মারা গেছে এখনো পর্যন্ত কিন্তু কেউ জানে না, মিডিয়াও এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করে কিছু বাইর করতে পারে নাই, কারণ ওই বিল্ডিংয়ে অনেক অবৈধ ইমিগ্রেন্ট থাকতো, ফলে ইমিগ্রেন্টদের কোনো হিসাব নাই, এরা কতজন আছে, এরা অবৈধভাবে থাকতো না। আমি যে ওই বিচারের প্রক্রিয়াটাতে আসি, ওখানে করেছে কি, এক লোক ওই মৃত কিছু লোকের ছবি দিয়ে ফেসবুকে আপনার ছেড়ে দিয়েছে, এটা কিন্তু মানে পাশ্চাত্যের ইয়েতে অত্যন্ত মানে গর্হিত অপরাধ, এটা মানে কোনো মৃত লোক, আপনি দেখবেন টুইন টাওয়ারে প্রায় যখন আঘাত হানে প্রায় 3,500 লোক মারা গেছে, কিন্তু আপনি একটি ডেড বডির ছবি দেখবেন না কোথাও, নট এ সিঙ্গেল ওয়ান। আচ্ছা, এটা তো এই ছবিটা ছাপিয়ে দেওয়ার জন্য ওদের আদালত সুমোটো মামলা করলো, এবং পুরো বিচার কাজটি করে তাকে 7 বছর জেল দিল। এই পুরো বিচার কাজটি করতে কদিন লেগেছে জানেন? আমার মনে হয় মাত্র 6 দিন। 6 দিন? 6 দিন। আচ্ছা, পুরো 6 দিনের মধ্যে বিচার হয়ে শাস্তি সহ হয়ে গেছে। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা মানে আধুনিক দেশের চিন্তা ভাবনা আর কি, এটা তারা সেই বিচারটাকে ওইভাবে নিয়ে গেছে। কিন্তু আমরা ধরুন বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কতদিন লেগেছে? প্রায় 12-14 বছর লেগেছে। জিয়াউর রহমান হত্যা মামলার বিচার এখনো আছে, হয়তো পেন্ডিং আছে।
আপনার এরকম বহু মামলা পাবেন যেগুলো বছরের পর বছর ধরে চলে গেছে, তার উপর আবার মামলার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। যারা একটু আর্থিকভাবে সচ্ছল তাদের মামলা তরতর করে চলে, যারা গরিব মানুষ যারা বড় বড় আইনজীবী দিতে পারে না, বাংলাদেশে স্টার আইনজীবী আছে তাদের কাছে পৌঁছতেই পারে না, তাদের মামলা কিন্তু যায় না। এখনো দেখবেন যে মামলার গ্রহণের ক্ষেত্রে আবার নানা রকমের বিষয় বৈষম্য আছে। তো সেই হিসাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাটি এখনো পর্যন্ত প্রো পিপল না, জনগণের পক্ষে না। যার পয়সা আছে তা অর্থ আছে তারা বিচার পায়, তাদের বিচারটা তরতর করে হয়। আবার অনেক বিচার আছে যেগুলো দীর্ঘ সময় লাগে। সামগ্রিকভাবে আমি মনে করি যে আসলে এটি যদি আমরা ঢেলে না সাজাই তাহলে সাধারণ মানুষ, এটা মাননীয় প্রধানমন্ত্রী কেন, দেখলাম যে এটা প্রধানমন্ত্রীর উপর হত্যা মামলা, তারই এতদিন লাগলো, তো সেটা দুঃখজনক। আমরা আমরা চাই যে আসলে ওখানে বিচারকটা বলছে যে এজাহারটা খুব দুর্বল ছিল, এই ছিল ওই ছিল, অনেক কিছু বলছে। এখানে এই যে এখানে তো আমাদের এখানে সিস্টেমের মধ্যে সমস্যা আছে, এজাহার দুর্বল ছিল, সাক্ষী দিতে আসে না। এই যে সাক্ষী দিতে হবে, এজাহার দুর্বল হবে, এগুলো তো শুরুতেই আপনি ই করে ফেলবেন, নিষ্পত্তি করে ফেলবেন, চকট করবেন এবং টাইম বাউন্ড হতে হবে যে আমি এজাহারটা শেষ করব এই 7 দিনের ভিতরে, মামলাটার চার্জশিট হবে বাকি 7 দিনের মধ্যে, বাকি 15 দিনের মধ্যে বিচার কাজ হতে হবে। এখন আপনি যদি অ্যালাও করেন, যেমন আমাদের আইনে অ্যালাও আছে আপনি যতজন ইচ্ছে ততজন সাক্ষী দিতে পারবেন, নো এত দরকার কি? আপনি পুরো মামলার জন্য, যেমন যে নিজামী সাহেব কী করেছিল তার মামলায়, তিনি 3,500 লোকের নাম দিয়েছিল সাক্ষী দেওয়ার জন্য, যাতে উনি চাচ্ছিলেন যে এই সাক্ষী দিতে দিতে অন্তত 15 বছর লেগে যাক, আরো বেশি। কারণ ওখানে কোনো আইনে ছিল না যে কতজন সাক্ষী দেওয়া যাবে কতজন দেওয়া যাবে না, আপনি আপনার পক্ষে 3,500 লোকের একটা তালিকা জমা দিয়ে দিলেন। এখন এই 3,500 কী হবে পরে, কিন্তু কোর্ট এক্সট্রা ভাবে কাটেল করে ওনার জন্য অ্যালাউ করে চলে যায় এতজন বেশি দেওয়া যাবে না। কিন্তু আমাদের আইনের তো দুর্বলতা রয়ে গেছে, আমাদের আইনগুলো তো সবগুলোই হচ্ছে ব্রিটিশ আমলের আইন। আমরা এই যে পুলিশ আইন, এটি হচ্ছে 1800 সালের আইন, এখন 2016 সালে 1800 সালের আইন দিয়ে আপনি চলতে পারবেন? বাস্তবতা পাল্টে গেছে, দুনিয়া পাল্টে গেছে, মানুষের আকাঙ্ক্ষা পাল্টে গেছে, মানুষের চিন্তা চেতনা পাল্টে গেছে, মানুষের টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এর সঙ্গে মিলিয়ে আমাদের বিচার ব্যবস্থা এখন হয়নি। এখনো আমাদের বিচারকরা দেখবেন হাতে লেখে অনেকে, ইদানিং অবশ্য কিছু কিছু আপনি টাইপটা দেখতে পান। আমাদের রায়গুলো, একটা রায় পেতে কতদিন সময় লাগে জানেন? আপনি রায় হওয়ার পরও তো রায় পান নাই, রায়ের কপি পেতে আপনাকে আরও 1-1.5 বছর অপেক্ষা করতে হয়। এখনও আছে অনেক, 2 বছর আগে রায় হয়েছে কিন্তু রায়ের কপি আপনি পান নাই, রায়ের কপি না পারলে এক্সিকিউশনে যাচ্ছে না। এবং রায়ের কপি কিন্তু আপনাকে কনসার্ন জায়গাগুলোতে পাঠাতে হবে, যে সমস্ত জায়গাগুলো অ্যাপ্লিকেবল। তো দুর্ভাগ্যের বিষয় সত্যি, আপনাকে ধন্যবাদ, আপনি শ্যামল দা খুব সুন্দর করে বলেছেন, অন্তত আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি আসবো ডক্টর কলিমুল্লাহ সাহেবের কাছে একটু অন্য ধরনের আর কি, ভিন্ন। তা হলো যে বিরোধী দলের নেত্রী চেয়ারপারসন বিএনপির, উনি কক্সবাজারে যাওয়ার পথে যে ফেনীতে যে দুর্ঘটনাটা বা মারামারি হলো, যেটাই হোক অ্যাটাক হয়েছে, আমি আপনার কাছে বলতে চাচ্ছি যে এখানে যেমন একদল আরেক দলকে দোষারোপ করছে। আচ্ছা, গতকালকে আমি বিবিসি শুনলাম, সেখানে বিবিসি জিজ্ঞেস করেছে লোকাল কী বলে ডিসি বা ওই যে এসপি সাহেবকে, সে উনি বললেন যে না, এই ধরনের কোনো ঘটনা তার জানা নেই। তো যিনারা দায়িত্বে আছেন প্রশাসনিকভাবে তারা যদি এইভাবে বলেন যে আমার জানা নেই, আবার দেখা যায় যে আমরা পত্রিকা খুললে বা ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছি যে সেই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক হসপিটালাইজ হয়েছে, আর আরও যেটা আমার কাছে অন্তত দৃষ্টিগত বা খারাপ লাগছে, সামনে সুন্দর একটি নির্বাচন হবে যেখানে দুই দলের অংশগ্রহণ অবশ্যই জরুরি, সেখানে এক দল আরেক দলকে দোষারোপ করছে। তো এইটা কিন্তু সামনে যে আমাদের যেটা আমরা চাচ্ছি যে একটা সুন্দর মীমাংসা হয়ে একটা নির্বাচন হবে, সবাই পার্টিসিপেশন থাকবে, তো এই সামান্য ঘটনা নিয়েই যদি একজন আরেকজন উপর দোষারোপ বা অনাস্থা চলে আসে তাহলে আমরা কীভাবে এগোতে পারি, এইটা একটু জানতে চাচ্ছি। দেখুন, যে ঘটনাটি ঘটেছে এটি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়, তো কোনো সন্দেহ নেই। কারণ চোটটা গেছে মূলত আপনার আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের ওপর, হ্যাঁ, মানে এটাও কিন্তু লক্ষ্য করবার বিষয়। এখন সংবাদ মাধ্যমের ব্যক্তিগত বর্গ তারা টার্গেটেড হয়েছেন যারা বিএনপি বিট করেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার, তার ফলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে এখানে যারা এই কাজটি করেছে খুব সুচিন্তিতভাবে ঠান্ডা মাথায় কাজটি করেছে, তারা কিন্তু মূল যে বহর সেখানে কিন্তু হামলাটা কনসেন্ট্রেট করেনি, একদম আনটাচ থেকে গেছে। এটা নানান রকমের প্রশ্নের জন্ম দিয়েছে। কিন্তু কিছু কিছু মহল আছে, তারা তো চাইবে না যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন সংগঠিত হোক, আর এর ফলে
বলি হবে কিন্তু গণতন্ত্র, এবং সেই সঙ্গে আমাদের মেইনস্ট্রিম যে ওভার্ট পলিটিক্যাল স্ফিয়ারটা আছে সেইটি, আর এর সঙ্গে ওই লোকেশনাল একটা বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মিয়ানমার সীমান্ত সংলগ্ন আপনার রোহিঙ্গা উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চল, এবং তাদেরকে দেখবার উদ্দেশ্যেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি তার গাড়ি বহর নিয়ে অগ্রসর হয়েছেন ওই এলাকা অভিমুখে। এখন সেই যে যাত্রাটি সেটি নিয়ে নানা রকমের আলোচনা আছে, এবং এই যে স্রোত রোহিঙ্গাদের এখনো চলছে, উদ্বাস্তুদের, তারা আবার এসে এখানে সেটেল ডাউন করার পাশাপাশি গতকাল একজন আমাদের বাংলাদেশি নাগরিকের নিহত হবার ঘটনাও কিন্তু ঘটেছে, কিছু স্থানীয় ব্যক্তি তারা আহত হয়েছেন, ফলে একটা টেনশন কিন্তু সিমারিং, এবং এইটাও কিন্তু একই সময়ে ঘটছে। তো ফলে বিচ্ছিন্ন করে দেখবার কিন্তু জো নেই, এবং এর থেকে নিরসনের উপায় হচ্ছে যে রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে রাজনীতি না করা, মানবিক একটা বিষয়, মানবিক বিবেচনায় সেইভাবে বিষয়টাকে হ্যান্ডেল করা। আর আমরা জানি যে ত্রাণ পরিচালনার দায়ভার বা দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, তারা সুশৃঙ্খলভাবে সেটি তাদের মতো করে করছেন। সেখানে ভিন্ন ভিন্ন ভাবে যদি ওই যে এখতিয়ার জায়গাটা সেখানটা যদি আমি কম্প্রোমাইজ করে ফেলি তাহলে বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর আমরা খেয়াল করছি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে টার্কি, রিপাবলিক অফ টার্কি খুব উৎসাহী এবং তারা এগিয়ে এসছেন, এবং এই কথা ভুলে গেলে চলবে না, টার্কি একটি ন্যাটোভুক্ত দেশ এবং ন্যাটোর সাউদার্ন ফ্লাঙ্ক হিসেবে পরিচিত, এবং মুসলিম দেশ যারা ন্যাটোর সদস্যভুক্ত একটি রাষ্ট্র, তো সেখানে তারা কোনো কন্ডিট হিসেবে কাজ করছেন কিনা এটাও কিন্তু খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি আমাদের যারা বিশেষ করে পাহাড়ি বলছি যাদেরকে আমরা, তাদের সঙ্গে কিন্তু একটা চাপা উত্তেজনা কিন্তু আছে আমাদের এই রোহিঙ্গা উদ্বাস্তু আগমনের এই বিষয়টাকে ঘিরে, কারণ মেজরিটি রোহিঙ্গা তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ভুক্ত, নিউমেরিক্যাল যে ব্যালেন্সটা আছে ওই রিজনে সেটাও কিন্তু আপনার ডেমোগ্রাফিক যে ব্যালেন্সটা সেটাও কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে এদের দীর্ঘমেয়াদী। তারপর তো বলবো, এটা তো সরকারি দায়িত্ব যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যে দায়িত্ব পালন করতে গিয়েছে বিএনপি চেয়ারপারসন তাকে সুষ্ঠুভাবে কাজটা করে দেওয়া, এটা তো সরকারের দায়িত্ব। দেখুন, দায় তো কেউ এড়াতে পারেন না, আপনি যাচ্ছেন আপনার যেমন দায় আছে, স্থানীয় প্রশাসন তাদেরও সুরক্ষা প্রদানের জন্যে তারা সর্বাত্মক চেষ্টা করতে হবে, তারা নিয়োজিত আছেন, এবং কেউ যদি স্ট্রে ধরনের ইনসিডেন্ট করতে চায় টার্গেটেডভাবে ডিটারমাইন্ডভাবে সেটা কিন্তু এড়ানো খুব মুশকিল। আপনার যদি সেভাবেই আমরা বিবেচনা করি তাহলে পৃথিবীতে কোথাও কোনো দুর্ঘটনা ঘটতো না, কোনো হামলা ঘটনা ঘটতো না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করতাম না। সরকার খুব সচেতন ছিল, এই ধরনের কোনো অঘটন হয়নি। আপনার যে আমাদের যেটা আপনার হোসনি দালান থেকে যেটা হয়েছে তাজিয়া মিছিল, সেখানেও যদিও প্রথম দিকে হয়েছিল 4-5 বছর আগে, এখন কিন্তু হয় না, মানে সরকার বা প্রশাসন সচেতন থাকে বিধায় তে সেই ধরনের দায়িত্ব পালন করে। এবং সেখানে যারা স্থানীয় জনগোষ্ঠী তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে, তারা প্রশাসন তাদেরকে নিয়ে নেয়, নিয়ে কাজ করে, কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে নানান রকম রাজনীতি করবার পক্ষ কিন্তু ক্রিয়াশীল, যে যার মতো করে খেলছেন, দুইটার খেলার মতো একটা বিষয়, এবং কে ডিভিডেন্টটা কার ঘরে নিয়ে যেতে পারেন সেটা নিয়েও কিন্তু এক ধরনের প্রতিযোগিতা। ধন্যবাদ ডক্টর সাহেব, আমি আসবো আজিজ ভাইয়ের কাছে আসবো এই কারণে যে সরকার বলছেন বিএনপি বা তারা আন্দোলনে ব্যর্থ হয়েই তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে একটা চমক দেখানোর জন্য, আর বিএনপি তারা বলছে এটা ছাত্রলীগ যুবলীগে তাদের দ্বারা এই ঘটনাটা হয়েছে, পাল্টাপাল্টি ধাওয়া এবং ওই যে ব্যানার নিয়ে নানা রকম ছোটাছুটি, এবং এখানে আমরা এও জানি যে বিভিন্ন মিডিয়ার বা ইলেকট্রনিক্স মিডিয়ার ক্যামেরাম্যান সহ অনেকেই আহত হয়েছেন। তো আপনাদের দৃষ্টিতে, আপনি একজন সাংবাদিক, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে, ধন্যবাদ আপনাকে, আসলে এই বর্তমান মিডিয়ার যুগে কোনো কিছু আড়াল করা কিন্তু খুব কঠিন কঠিন। আপনি যখন অনেক টেলিভিশনেই দেখা গেছে যে একজন নেতা
যে কথা বলছেন পরে অস্বীকার করছেন, পরে এর বাড়ি দেখা যাচ্ছে তার ভয়েস দিয়ে সেটাকে দেখানো হচ্ছে। সুতরাং আগে আড়াল করা যেত যখন একমাত্র বিটিভি ছিল, এখন এত পত্রিকা অনলাইন ফেসবুক, এখন যার হাতে আপনার একটা মোবাইল আছে সেও কিন্তু এখন এক ধরনের সাংবাদিকের হেল্পিং হ্যান্ড বলা যায়। তো এখন ধরেন ওই ঘটনাটা যদি অ্যানালাইসিস করেন তাহলে বোঝা যাবে যে বেগম জিয়া ওই রাস্তায় যাওয়ার আগে আপনার যতগুলো ব্যানার ট্যানার লাগানো হয়েছে নামিয়ে কারা পড়ালো ওই মেইন রাস্তার সাথে, যে রাস্তা কানেক্টিক রাস্তা ওই রাস্তায় গাছের গুড়ি কারা ফেলল, যারা হামলা করলো তাদের আপনার সবগুলো টেলিভিশনে তাদের ডাইরেক্ট ছবি দেখানো হয়েছে, ফেসবুকেও পাওয়া গেছে, গাড়ি ভাঙার ছবি পাওয়া গেছে, আহত সাংবাদিকের ছবি পাওয়া গেছে। এবং দ্বিতীয়টা হচ্ছে ঘটনা ঘটল কাল, এতগুলো ঘটনা আগে কিন্তু ঘটে গেছে, প্রশাসন জানে না। আপনিই বললেন বিবিসিতে সাক্ষাৎ দিছে এসপি সাহেব জানেন না, এটা কি এসপি বলেন আপনি? সে ওখানে চাকরি করে কেন? সে জানেন না, এত বড় ঘটনা সারা দেশ জানে, বাইরে বিশ্ব জানে, সাংবাদিকদের আক্রমণ করা হয়েছে উনি জানেন না। এখন ওখানে যার ছবি দেখা হয়েছে, যে ইউনিয়ন ওইটা যে ইউনিয়নের ফেনীর যে ইউনিয়নের, সেই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমার কাছে নামধাম সব আছে, সে লিড করছে এবং মোটরসাইকেল নিয়ে ছবি দেখা গেছে যারা ওখানে দাঁড়ানো ছিল, ওখানে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। এবং এই যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তার ফেসবুকে আইডি ওপেন করে দেখা গেছে তার নিজাম হাজারির সাথে বহু ছবি। এবং ঘটনাটা এক জায়গায় ঘটে নাই, এটা যদি বিএনপির কেউ ঘটাতো আমার ধারণা আমাদের পুলিশ এত এফিশিয়েন্ট এতদিন এতক্ষণে হুকুমের আসামি তারপর ডাইরেক্ট পার্টিসিপেট করছে সে আসামি, সন্দেহভাজন এ নিয়ে প্রায় 5-7 জন আসামি এতক্ষণ হয়ে যেত এবং ধরাও হয়ে যেত, এখন পর্যন্ত ধরা হচ্ছে না। এবং আমি দৃঢ়তার সাথে বলতে চাই কেউ ধরা পড়বে না, কেউ ধরা পড়বে না। এটাই প্রমাণ করে যারা সরকারি দলের লোক ছাড়া এই ঘটনাটি কেউ ঘটায় নাই, আর ঘটছে এখানে যদি ঘটে, যে তাদের ওবায়দুল কাদের সাহেব নিজে বলেছেন যে তাদের দলাদলির কারণে এটা ঘটেছে, তাহলে 5-6টি জায়গায় ঘটেছে, সব জায়গায় কি এই? আর আমাদের বাংলাদেশের ইতিহাস কি বলে? অনেক নেতার কর্মীদের কিন্তু আওয়ামী লীগের প্রধান এবং বিএনপির প্রধানের সামনে এমন কোন ইনসিডেন্ট ঘটেছে যে তার তার প্রোগ্রামে যেখানে সে উপস্থিত সেইখানে তার কর্মী এরকম ঘটনা ঘটিয়েছে, সে পলিটিক্স করতে পারবে? আজিজ ভাই আমি এটা বলতে চাচ্ছি, এটা কি আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক প্রায় সেম? এর আগে যখন বর্তমান প্রাইম মিনিস্টার, আমি বলি হ্যাঁ, যখন উনি বিরোধী দলে ছিলেন উনি যখন গিয়েছিলেন তো তার গাড়ি বহরে হামলা, তো এই ধরনের সংস্কৃতি আমাদের কি চলতে থাকবে? এটাই তো দুর্ভাগ্য, দুর্ভাগ্যজনক। এই জন্য বলা হয় যে আমাদের সকল সূচকে আমরা অগ্রগামী, একমাত্র পলিটিক্স। পলিটিক্স দেখেন সকল দুর্নীতির উৎপত্তি স্থল হলো সরকার। সরকার মানে হচ্ছে, সরকার তো আর খালি মন্ত্রী এমপি নিয়ে না, সরকারি কর্মচারী সহ। ধরেন আপনি কল্পনা করেন কোনো সরকারি কর্মকর্তা বা সরকারের লোক, একদম ধরেন প্রেসিডেন্ট থেকে শুরু করে পিয়ন পর্যন্ত, কেউ কোনো ঘুষ নেবে না, ঘুষ দেবে না। এই দেশে দুর্নীতি করার কোনো সুযোগ আছে? জি না, কোনো সুযোগ নাই। টাকা পাচারের সম্ভাবনা নাই, ঘুষ অফিসে বিনিময়ের সুযোগ নাই, ব্যবসায়ী কাকে ঘুষ দেবে? হ্যাঁ, তো এই জন্যই বলছি যে আমাদের সমস্যাটা কিন্তু রাজনীতি। এই দেশ কিন্তু এগোচ্ছে আরও এগিয়ে যেত যদি আমাদের রাজনীতিবিদরা স্বচ্ছ হতেন এবং প্রতিশোধের এবং এই সন্ত্রাসী রাজনীতিটা যদি না থাকতো, আমরা অবশ্য এর চেয়ে অনেক বেশি এগিয়ে যেতাম। যেমন আমাদের অর্থমন্ত্রী তো বলছেন যে আমাদের শুধু দুর্নীতিটা যদি না থাকতো আমাদের জিডিপি 2% জি। ধন্যবাদ আজিজ ভাই, আমরা আসবো, আমি আসবো এখন আবারও সেই শ্যামল দত্তর কাছে আসবো, এই কারণে যে আমাদের নির্বাচনের যিনি সিইসি বা চিফ ইলেকশন কমিশনার তাদের সাথে সংলাপের মোটামুটি একটা কেন জানি আমাদের কাছে আশার আলো মনে হয়েছে, এবং প্রত্যেকটা দলই কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং সেখানে সুন্দর একটি সমঝোতা বা সুন্দর একটি আইডিয়া আমাদের কাছে আসছে। কিন্তু হঠাৎ করে আবার বিএনপির মহাসচিব উনি যে কথাটা বললেন যে সহায়ক সরকার ছাড়া নির্বাচন তারা যাবে না, তা এখন মেরুকরণটা এখন কি হবে? এবং সহায়ক সরকার তো বলছে না, ওরা এখন এটাকে সংশোধন করেছে। হ্যাঁ, সংশোধন করে এখন বলছে ওরা
ওই আগের জায়গায় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে। আচ্ছা, সেটি হয়তো গতকাল আপনি খেয়াল করেন, তাহলে সহায়ক সরকারটা কি সেই নির্দলীয়তে চলে আসবে? হ্যাঁ, নির্দলীয় তত্ত্বাবধায়কটাই চলে আসবে। আচ্ছা, আপনি ওরা বিএনপি গত পরশুদিন তাদের সর্বোচ্চ পর্যায়ে স্ট্যান্ডিং কমিটির একটা বৈঠক করেছে এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আগের জায়গায় চলে যাবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই থাকবে, অটল থাকবে। এবং এটাও বলেছে, এটাও বলেছে যে এই যে নির্বাচনের সংলাপ যেটি হচ্ছে এটি লোক দেখানো, এটার ইয়ে কোনো নেই। ফলে আমি কিন্তু খুব একটা আশাবাদী না, কারণ আমি বলি বিএনপির যে 20 দফা দিয়েছে, 20 দফার প্রথম দফাটি হচ্ছে নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষতা সরকারের অধীনে, সহায়ক সরকারের অধীনে, সেটি কিন্তু বর্তমান সংবিধানে কোনো বিধান নাই। তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? ঘটনাটা হচ্ছে যে এক নম্বর দফা যদি না মানে বাকি 19 দফার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যদি নির্বাচনেই না যান তাহলে বাকি নিয়ে সেনা মোতায়েন হলো না, ইভিএম হলো না, হলো না। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, গত পরশুদিন পাকিস্তানের পেশোয়ারে একটা নির্বাচন হয়েছে, জি, সেই নির্বাচনে ইমরান খানের দল পিটিআই, পাকিস্তান তেহরিক ইনসাফ, সেই প্রার্থী জয়লাভ করেছে। ওই অঞ্চলটি মূলত তেহরিক ইনসাফের অধীন, সেই নির্বাচনে সেনাবাহিনীও ছিল, সেই নির্বাচনে ইভিএমও ছিল। আচ্ছা, ইন্টারেস্টিং হচ্ছে এটা, ইলেকট্রনিক ভোটিং মেশিন ছিল এবং আরেকটা নতুন পদ্ধতি তারা চালু করেছে, সেটা হচ্ছে কাউন্টিং সিস্টেম, অটোমেটিক। আপনি দেখতে পাবেন একটু পরপর কত কাউন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরও মুসলিম লীগ বলতেছে এই নির্বাচনে কারচুপি হয়েছে, মুসলিম লীগ সেখানে 3 নম্বর হয়েছে। ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি অফ পাকিস্তান, তারা হয়েছে দ্বিতীয়। আচ্ছা, ওয়ালি খানের দল আপনি জানেন বিখ্যাত, এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে ও পেশোয়ারে তারা খুবই জনপ্রিয়, খান আব্দুল গাফফার খান। সুতরাং ইভিএম, সেনাবাহিনী মোতায়েনের পরও দেশে দেশে নির্বাচন নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে, যারা হারে তারা প্রশ্ন তোলে। আমাদের এখানে এখন কিন্তু আমরা এই দুটোর মধ্যে চক্র খাচ্ছি, সেনাবাহিনী মোতায়েন হবে কি হবে না, হলে কিভাবে হবে, তার কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কি থাকবে না, নাকি সে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, ইভিএম হবে কি হবে না, একদল বলে যে হবে, একদল বলে যে ইভিএম হবে না, তো ইত্যাদি নিয়ে সারা পৃথিবীতেই জটিলতা এবং আমরাও তার একটি ইয়ে। কিন্তু আমাদের সংকটটি মূল জায়গায়, আপনি একটু আগে আলোচনা করছিলেন যে বেগম খালেদা জিয়ার উপরে হামলার বিষয়টি, বেগম খালেদা জিয়ার এই সফরের উদ্দেশ্যটা কি? তিনি মূলত যাবেন রোহিঙ্গাদেরকে ত্রাণ দিতে, রোহিঙ্গাদেরকে ত্রাণ ইনি গতকাল সকালে রওনা দিয়েছেন, এখনো পর্যন্ত পৌঁছান নাই, কিন্তু কক্সবাজার গিয়ে পৌঁছেছেন, রোহিঙ্গাদের এলাকায় পৌঁছান নাই, রোহিঙ্গাদের এলাকা আরো দূর আছে, ওখান থেকে আরো দূর আছে, আজকে কোথাও জানি, আমার থেকে শুনেন, উনি এখন পর্যন্ত কক্সবাজার সার্কিট হাউসে আছেন, আগামীকাল সকালে ত্রাণ দেবেন উনি, কারণ কক্সবাজার থেকে ওই এলাকা আরো 57 কিলোমিটার দূরে, না বিকেলে হয়নি, না স্যার, আমি উনি উনি পৌঁছেছেই তো সন্ধ্যার পরে, আপনি ভুল শুনছেন, না আমি শুনি নাই, আমি না 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 আমি তো জানি, আমি তো ফলো করছি বিভিন্ন জায়গায় জায়গায়, উনি সাতখানিয়ায় পৌঁছেছে তখন বিকেল 5টা বাজে প্রায়, তো শীতের বেলা তো, তারপরে উনি এই কক্সবাজার সার্কিট হাউসে এখনো আছে, অনলাইনে দেখেন আপনি কক্সবাজার সার্কিট হাউসে আছে, ওনার ত্রাণ দেওয়ার কর্মসূচিটি আগামীকাল। প্রশ্ন হচ্ছে এই যে ত্রাণ দেওয়াটা যদি ওনার একমাত্র কর্মসূচি হতো তাহলে ঢাকা থেকে বিমানে কক্সবাজার অন্তত ডেলি 6টা ফ্লাইট আছে যেতে পারতেন, সুতরাং ওটা একমাত্র উদ্দেশ্য না। হ্যাঁ, স্ট্রেনক উনি অসুস্থ হয়ে প্রায় 3 মাস 94 দিন চিকিৎসাধীন থেকে দেশে ফিরেছেন, তো সেই জায়গাতে অনেকের ধারণা হতে পারে যে এত লম্বা জার্নিটি উনি কেন করতে গেলেন, তার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন সারা সড়কে মিছিল করতে করতে তারা ত্রাণ দিতে যাবেন। এবং আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি যেটি আপনি একটু আগে আলোচনা করছিলেন, তাতে হচ্ছে যে আমি যদি এখানে আওয়ামী লীগের মিছিল দিতে থাকি বিএনপি পোলাপানরা ঢিল মারে, আর বিএনপির মিছিল দেখলে আওয়ামী লীগের পোলাপানরা গুলি করে, তফাৎ হচ্ছে এটাই হয়তো, তো সেটি আপনি ইনভাইট করছেন, আপনি ঢাকা থেকে রওনা দিয়ে পথে পথে সমাবেশ করতে 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 যেতে যেতে সমাবেশ করে নাই কোথাও, ফেনীতে সমাবেশ হয়েছে, তারপরে সারা রাস্তায়, তো আপনি আজকে কি হয়েছে জানেন, আজকে নতুন বাজারের মোড়ে চিটাং শহর থেকে বেরোনোর সময় 7 ঘন্টা লোকে বেরোতে পারে নাই, এমন ভাবে সমাবেশ হয়ে গেছে সেটা, সুতরাং বাস্তবতা এটাই, আপনি যাচ্ছেন সড়ক দিয়ে। আচ্ছা, তবে অধিকার তো আছে, সে অবশ্যই, হ্যাঁ, ওনার অধিকার নিয়ে, অধিকার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ওনার অধিকার যদি আরেকজনের অধিকারকে খর্ব করে সেটি কিন্তু তখন আর অধিকারের পর্যায়ে থাকে না। আমাদের রাজনীতিটা কি,
আমি রাজনীতি করবো মানুষের কল্যাণের জন্য, আমি রাস্তা দিয়ে ঢাকা থেকে চিটাং, কালকে পরশু দিনের আপনি যদি পত্রিকাটা দেখেন অলরেডি 14 কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যাম ছিল রাস্তায়, কিন্তু বেগম জিয়া দিয়ে যাওয়ার কারণে এটি এখন 44 ঘন্টায় পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা রাজনীতি করি কেন, বলি না আমরা জনগণের কল্যাণের জন্য, এতে কি কল্যাণটা বয়ে আনলো জনগণের? হ্যাঁ, পলিটিক্যাল মাইলেজটা কার হয়েছে? পলিটিক্যাল লাভটা হয়েছে বিএনপির, আর পলিটিক্যাল লসটা কার হয়েছে? পলিটিক্যাল লসটা হয়েছে সরকারের, কারণ আমরা কি বলছি সবাই যে সরকার তাদের উপর হামলা করছে, সরকার এবং সত্যি কথা হামলা তো করছেই, বিষয়টা নিন্দনীয়, সবাই নিন্দা করছে, আমরা টকশোতে ব্যাপক নিন্দা জানাচ্ছি, আমিও নিন্দা করছি, আমি মনে করি না যে হামলাটা কোনোভাবেই সমর্থনযোগ্য, কিন্তু মাইলেজটা কার? তার মানে মাইলেজটা ছিল আসলে মূল লক্ষ্য, আমার ত্রাণটা লক্ষ্যের চাইতে উপলক্ষ তখন বড় হয়ে গেছে, বুঝছেন? এখন সেই জায়গাতে এই সংস্কৃতি, রাজনীতির এই সংস্কৃতি, আমার যদি ত্রাণই দেওয়া লক্ষ্য থাকে, আপনি এটা সমাধান হচ্ছে ধরেন মিটিং টিটিং কিছুই করতে দিবেন না, উনি একটা পলিটিক্যাল লিডার, উনি যাবেন, এই চান্সে যদি দুইটাই নেয় তাহলে আপনি যখন কথা বলবেন আমি বলবো না, আর আমি যখন কথা বলবো না, তাই তো, এটাই তো নিয়ম নাকি? ঠিক আছে, আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে কি সমাধানটা কি? সমাধান আমাদের হাতে নেই, সমাধান ওনাদের হাতে, যারা আক্রমণ করেন আর যারা আক্রমণের শিকার হন, সমাধান তাদের হাতে, আমরা তো বলতে পারি মাত্র, আমরা সেই সমাধান সমাধান দেওয়ার এখতিয়ার আমাদের না। আমি মনে করি যে আমাদের আসলে প্রথম কথা হচ্ছে সামবডি হ্যাভ টু স্টার্ট, কোনো একজন আসেদিবিদকে শুরু করতে হবে, যেমন আমি শুরু করতে হবে যে সাবির চৌধুরীর বিরুদ্ধে আমি প্লেট চুরির মামলা দিব না, আমি ওই মুনতাসির মামুন শাহরিয়ার কবিরের বিরুদ্ধে ময়মনসিংহ সিনেমা হলে বোমা মারার মামলা দিব না, এটা যদি কোনোদিন একটা বন্ধ হয় কোনো একটা দল থেকে, তখন আমি আরেক দলের কাছ থেকে দাবি করতে পারবো ভাই মির্জা ফখরুলের এই যে চাঁদাবাজির মামলা, আগুন পোড়ানো মামলা দেওয়া বন্ধ করতে হবে তোমাকে, এই খালেদা জিয়ার উপরে বিএনপি যদি আজকে ঘোষণা দেয় যে আমরা যদি কোনোদিন ক্ষমতায়ও আসি আমরা কোনোদিন এই এই ধরনের কোনো হামলা মামলা করব না। আচ্ছা, এই উদ্যোগটা এখন কে নিলে বেনিফিটেড হবে? পলিটিশিয়ানদেরকে নিতে হবে, তাদেরকে নিতে হবে, তাদেরকে একটা কমন কনসেনসাস আসতে হবে, কিন্তু আমাদেরকে তো দেখেন এরকম 360 ডিগ্রি একে অপরের দিকে 360 ডিগ্রি বিপরীতে, তো সেখানে আপনি আশা করবেন কি করে যে রাজনীতির ময়দানটা একেবারে কোথাও যাবেন না, এই ধরনের সুন্দর সুন্দর কথা নিয়ে আবার আসছি বিজ্ঞাপন বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের শ্যামল দত্ত সাহেবের কথা শুনলাম, আমার কাছে ভালো লেগেছে। তো এখন আমি আসতে চাচ্ছি সেই আমাদের অধ্যাপক ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ। ওনাকে দেখলে অনেকে মনে করে যে নির্বাচন বিশেষজ্ঞ, উনি যেটা বলবেন সেটা সাধারণত হওয়ার কথা। তো এখন সিসি বা ইসি উনি তো চেষ্টা করেছিলেন সংলাপের মাধ্যমে একটা মীমাংসার আসার জন্য, এখন কিন্তু আবার উনি বলছেন যে মধ্যস্থকারী হিসাবে আমার কোনো দায়িত্ব পালন আমি করব না। তাহলে কি এখন বিদেশি যারা আছেন আমাদের প্রভু তাদের মাধ্যমে মধ্যস্থতা হবে? দেখুন, শেষ শব্দ যেটি আপনি উচ্চারণ করছেন প্রভু, এই শব্দটা ব্যবহারে আমার আপত্তি আছে। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কলোনিয়াল আমল অনেক আগেই বিদায় হয়ে গেছে, এক। দ্বিতীয়ত, বিদেশি যারা বন্ধু আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য, এবং এক অর্থে আমরাও কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়েরই অংশ ভিন্ন কনটেক্সটে, ভিন্ন অর্থে, সুতরাং এটা সমমর্যাদা এবং সম অধিকারের একটা জায়গা থেকে কথাগুলো বলতে হবে। এখানে আপনার এই দীর্ঘ সংলাপ যে আয়োজন করা হয়েছিল, জি জি, নানান স্টেক হোল্ডার তাদের মতো করে যার যার বক্তব্য হাজির করেছেন, কমিশন রিসিভিং এন্ডে ছিল, কগনিজেন্সে কতটুকু নেবেন না নেবেনটা তাদের আবার সার্বভৌম অধিকার, সংবিধান তাদের সেই অধিকার দিয়েছে। তো তার উপর ভিত্তি করে একটা এক্সপেকটেশন বা প্রত্যাশা যে জায়গাটা তৈরি হয়েছিল, যে যেহেতু তথাকথিত সহায়ক সরকার কিংবা আগের যে তত্ত্বাবধায়ক সরকারের অ্যারেঞ্জমেন্টটা ছিল আমাদের সংবিধানে সেটি নেই, সুতরাং নির্বাচনকালীন সময়ে এই ওই ধরনের সরকারের একটা বিকল্প হিসেবে নির্বাচন কমিশন এক্সার্ট করবে বা আবির্ভূত হবে, আর তার আগে প্রি ইলেকশন এই অধ্যায়ে কমিশন একটা মধ্যস্থতার ভূমিকা পালন করবে বা গো বিটুইন হিসেবে কাজ করবে ইত্যাদি, জি জি, এই ধরনের প্রত্যাশার
কনসার্ন কিন্তু আমরা দেখেছি উত্থিত হতে। তো এই সব কিছুকে সেট অ্যাসাইড করে পরিষ্কার বক্তব্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে এটা তাদের কাজ না, এখতিয়ার বহির্ভূত কাজ। প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু সকল প্রত্যাশা পরিপূরণযোগ্য এমনটি মনে করার কোনো কারণ নেই। আর আরেকটি বিষয়, তিনি এর আগে তার যে সূচনা বক্তব্য হাজির করেছিলেন বিএনপির সঙ্গে ডায়ালগের সময় যে কথাগুলো বলেছিলেন, প্রথমে আমাদের জানান দেওয়া হয়েছিল এগুলো মূলত বিএনপির ওয়েবসাইট থেকে নেওয়া, এবং তিনি শুধুমাত্র উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেছেন মাত্র। কিন্তু পরবর্তীতে তিনি আবার ফাইনাল যখন প্রেস ব্রিফিংয়ে বসলেন তখন বললেন আমি ওন করি। তো এই যে ব্যাপারটি, সেটি আপনার কাউকে কাউকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে অতি কথন ভালো নয় এবং বেশি কথা বললে পরিণতি কী হয় তা আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি, এরকমের ইশারা ইঙ্গিতও কিন্তু হাজির করা হয়েছে। সব মিলিয়ে আপনার এই যে মনস্তাত্ত্বিক একটা জটিল পরিস্থিতি এবং আবহ সেটা তৈরি হয়েছে। তো এখানে কেউ যদি দায়িত্ব না নেন তাহলে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠবে। এখানে আসলে সাত সাধ্যের মধ্যে যে ফারাকটা আছে সেই সম্পর্কে রিয়ালিস্টিক একটা ধারণা সবারই থাকতে হবে। আর নির্বাচন কমিশনে যারা এখন ম্যানিং করছেন তারা কিন্তু শপথ গ্রহণ করা ব্যক্তি, রাগ বিরাগের বশবর্তী হয়ে তারা কাজ করবেন না, এবং তাদের আচরণে কথাবার্তায় বিষয়টা যেমন এমন না মনে হয়, প্রতিভাত না হয় যে তারা পার্সোনালি নিচ্ছেন বিষয়টাকে, বা এই যে আপনার যে কথাবার্তার লড়াই চলছে তার মধ্যে কোনোভাবে শরিকানা নেওয়া যাবে না, তারা এর ঊর্ধ্বে থাকবেন, বাইরে থাকবেন। সংবিধান তাদেরকে যা বলে দিয়েছে সেই স্পেসে তারা অপারেট করবেন, এর বাইরে নয়। জি, ধন্যবাদ আপনাকে। এম এ আজিজ ভাই, আপনার কাছে আসবো আমি একটু অন্য ভিন্ন প্রশ্নই করতে চাচ্ছি যে এই যে সিএসি বা নির্বাচন কমিশনার বা এখন যে বিরোধী যারা দল আছে সব দলই অংশগ্রহণ করবে, এবং এও আমরা শুনেছি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের যে নির্বাচন কমিশনার তাদের চাইতে অনেক শক্তিশালী আমাদের এখানে, এবং ভারত যদি সঠিকভাবে নির্বাচন হয়ে থাকে সবাই মেনে নিতে পারে, বিরোধী দলে যারা আছে তারাও মেনে নিয়েছে, তাহলে আমাদের এখানে সবাই মানতে দুষ্টা কি? এবং যেখানে বলা হয়েছে যে আমাদের এখানে ভারতের সিসি চাইতেও অনেক শক্তিশালী আমাদের এখানে, তা আমাদের আবার এও কথা হয়েছে যে মেরুদণ্ড সোজা এবং বাঁকার কথাও আছে। তো আমরা যদি এইটা মনে করতে পারি যে যে নির্বাচন কমিশনার যারা আছেন তারা সঠিক, এবং যে সাংবিধানিক যে ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতার মাধ্যমে প্রয়োগ করে সে নির্বাচন করবে, এই ধরনের যদি সে ডিটারমাইন হয় বা এটা আস্থা দেখাতে পারে, তাহলে তো আমার মনে হয় সব দলই অংশগ্রহণ করা উচিত। দেখেন, নির্বাচন কমিশন একা যদি আন্তরিকও হয় তারপরেও একটা নির্বাচন নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া আমাদের দেশে আসলে প্রায় অসম্ভব। কেন? সব স্টেক হোল্ডারের সহযোগিতা লাগবে, বিশেষ করে সরকারি দল বা সরকার, কোঅপারেশন না থাকলে হবে না। যেমন আপনি এখন আলোচনা হলো যে বিএনপি আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, পরে বলল সহায়ক সরকার, এখন আবার তত্ত্বাবধায়ক সরকার, তাহলে এটা তো একটা শিফটিং। জি, তাই না? অবশ্যই। এখন ইসির সিসির কাছে যে দেখা করছে সব দল, এটার অর্থ এই নয় যে সবাই ইলেকশনের ওখানে গেলেই ইলেকশনে যাওয়া হলো, এটাও একটা যে সিসির কাছে না গেলে সব, কারণ দেশের জনগণ চায় নির্বাচন এবং একটা নিরপেক্ষ নির্বাচন, সেটা তো অবশ্যই নির্বাচন কমিশন এটা করবে। তা আমি যদি ওখানে না যাই তাহলে তো জনগণ কিন্তু আমাকে প্রত্যাখ্যান করতে পারে, সুতরাং ওখানে গেছি, তারপরে আমার দাবি দেওয়াগুলো উপস্থাপন করছি। এখন কিছু আপনার অল্পই আমি বলবো, অল্প কিছু দাবি যেটা আপনার নির্বাচন কমিশনের আইনের আওতাভুক্ত নয় সেটা তো নির্বাচন কমিশন এটা সমাধান দিতে পারবে না, সেটা কিন্তু সরকার এবং বিরোধী দলের সমঝোতার মাধ্যমে করতে হবে। এখন সমঝোতা যদি একপক্ষ না করে তাহলে তো সমঝোতা হবে না, তাহলে নির্বাচন কমিশন একটা অনির্দিষ্ট যাত্রা, আমরা যে বলবো যে নিরপেক্ষ নির্বাচন, এখন এটার কী হবে অতীত বলে দিবে। কারণ আমাদের দেশের পলিটিশিয়ান এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে, ত্রিদলীয় জোটের সংবিধান পরিপন্থী কাজ করেও আপনার পরে হালাল করে নিছে, সুতরাং যদি সমঝোতার ভিত্তিতে হয় বাংলাদেশের পলিটিশিয়ানরা অনেক কিছুই করতে পারে।
আর সংবিধানের ভিতরে যদি এখন ঘুরপাক খাই তাহলে বোধহয় সমাধানে কখন পৌঁছাইতে পারবো এটা কিন্তু বলা আসলেই মুশকিল। তবে আমি একটাই বলবো যে সংবিধানে এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি এটা কিন্তু দীর্ঘ আলোচনার ব্যাপার, কারণ আমার ধারণা ওনারা দুইজনই সম্ভবত অংশগ্রহণ করেছেন। যেমন তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না এর একটা কমিটি হয়েছিল, সব রাজনৈতিক দল এবং সব সাংবাদিক বিরোধী সবার সমাজের সব প্রতিনিধিরা তার সাথে মতামত দিয়েছে, এমনকি সরকারি দল আওয়ামী লীগও দিয়েছে এবং সবাই দুই তিনটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছে। হঠাৎ করে দেখা গেল যে এটা পরিবর্তন হয়ে গেল এবং আইন পাশ করা হয়ে গেল, এটা তো সবার মতের রিফ্লেকশন নাই পঞ্চম সংক্রান্তি। সুতরাং এটা নিয়ে তো ডিসপিউট থাকবে। তারপরে ধরেন আপনি জানেন যে হাইকোর্টের রায় হলো, একটা সুপ্রিম কোর্ট থেকেও একটা এর ব্যাপারে রায় দেওয়া হলো, সেখানেও একটা প্রভিশন রাখা হয়েছিল। এখন সেই প্রভিশনের কথা না করে পূর্ণাঙ্গ রায় না বেরোনোর আগেই তো এই পঞ্চম সংশোধনী হলো, সুতরাং ডিসপুটটা তো ওখানেও আছে। তো সুতরাং সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো বাইবেল না, সংবিধান তো কোরআন না, এটা প্রয়োজন হলে চেঞ্জ হবে, প্রয়োজন হলে চেঞ্জ হবে, জনগণ স্বার্থে দিবে। এখন যদি সংবিধান আমার পক্ষে হইলে আমি সংবিধানের বাইরে যাব না, হ্যাঁ, আর আমার বিপক্ষে গেলে আমি সংবিধানের চেঞ্জ করা দরকার। তো আপনারা তো সংবিধান আইনে নাই, সংবিধানে নাই, তাও তো করেছেন আপনারা, আওয়ামী লীগও করেছে, বিএনপি করেছে, এদেশের সব দল করেছে, হ্যাঁ অবশ্যই করেছে। তো এখন পারছেন না কেন? না পারেন, আপনারা যাই পারেন, আরও তো অনেক পদ্ধতিতে আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি বলি যে সংবিধানের ভিতরে থেকেও তো সমাধান করা যায়। কারণ হচ্ছে ধরেন আপনার আমাদের সংবিধানে টেকনোক্রেট মিনিস্টার নেওয়ার বিধান আছে, উপদেষ্টা নেওয়ার বিধান আছে। আপনি একটা ছোট মিনিস্ট্রি করলেন, করে সেখানে আপনি ধরেন সংসদ আছে, বাইরে আছে, আপনি একটা নির্বাচনকালীন সরকারও তো বলে যে এই সরকারই তত্ত্বাবধায়ক সরকার হবে, মানে অন্তর্বর্তীকালীন সরকার হবে, জাস্ট অফিসিয়াল কাজ, ডে টু ডে অ্যাফেয়ার্স করবে। হ্যাঁ, সেরকম করে একটা এরকম একটা মিনিস্ট্রি করে দিলেই হয়, তাহলে তো সমাধান হয়। সেখানে প্রধানমন্ত্রী যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী, সেখানেও একটু আপনাকে তো ইয়ে করতে হবে যাতে নিরপেক্ষভাবে সেই সরকারটা ফাংশন করতে পারে, তাহলে তার আইনেও কিছু তো পরিবর্তন আনতে হবে। এটা করলেই তো সংবিধানের ভিতর থেকেই তো হয়, সমস্যা তো নাই। তো এর জন্য দরকার হচ্ছে আপনার সমঝোতার মানসিকতা। এর আগে কিন্তু বসছে, খালি বসলে হবে না, যে মান্নান ভূঁইয়া এবং আপনার এম এ জলিল কিন্তু বসছিলেন, খালি আপনার ফটো সেশন করে সবার শেষ। বিষয়টা হলো এই, আমরা মানি আর না মানি সব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার, বা এখতিয়ার বলবো না, সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা যদি দুইজন নেত্রীর জাগে তাহলেই সমাধান হবে। ধন্যবাদ আজিজ ভাই, আপনার কাছে আসবো, আমি আসবো শ্যামল দত্তর কাছে। আমাদের এম এ আজিজ ভাই যে একটা প্রস্তাবনা দিল যে সংবিধানের মধ্যে থেকেও নির্বাচন করা যায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং প্রাইম মিনিস্টার যে সর্বময় ক্ষমতার অধিকারী আছে সেখানে কিছুটা কাটছাট করে, বা 2014 সালে যেভাবে অনেক মিনিস্ট্রি দিতে চেয়েছিল বিরোধী দলদের কাছে, এই ধরনের কিছু করা যায় কি না? আর আরেকটি আমি প্রশ্ন করব নির্বাচন কমিশনারদের নিয়ে। 2011 সালে নারায়ণগঞ্জে উপনির্বাচনটা হলো, সেখানে কিন্তু সিএসসি সরকারের কাছে আর্মি চেয়েছিল, সেনাবাহিনী চেয়েছিল, কিন্তু সরকার দেয়ও নাই, মানাও করে নাই, হাও করে নাই। তো এই পরিস্থিতিতে যদি আমাদের এখানে হয় তাহলে আমাদের ইলেকশন কমিশনাররা বা সিএসসি ইসি তাদের করণীয় কী হবে? এই দুইটা প্রশ্ন আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। করণীয়টা আমি শেষেরটা দিয়ে করি, করণীয় কি সেটা সংবিধানে লেখা আছে। হ্যাঁ, যে তারা চাইলে কী অ্যাকশান নিতে পারে সরকার যদি তাদেরকে সহযোগিতা না করে। আমরা কথায় কথায় বলি যে আমাদের নির্বাচন কমিশন ভারতের চাইতে শক্তিশালী, এই কথাগুলো কেন বলি আমি জানি না, কারণ হচ্ছে এগুলো কথার বলার জন্য বলা। ভারতে নির্বাচন কমিশনের শাখাত সাহেবের বক্তব্য আসলে, হ্যাঁ এগুলো বলে আর কি। কারণ আমি একটা কথা বলি, কোনো আইনই শক্তিশালী না, কারণ হচ্ছে আইন স্বয়ংক্রিয়ভাবে চলে না। আইন প্রয়োগ করার জন্য পিছনে একজন শক্তিশালী নেতৃত্ব দরকার হয়, মানুষ দরকার হয়। আমাদের তো সে জায়গাতেই গণ্ডগোল। আপনার একবার ভারতের হিমাচল প্রদেশে হঠাৎ করে ভেঙে দিয়ে, পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন দিয়ে দিয়েছে ভারতের ইলেকশন কমিশন। ভারতের ইলেকশন কমিশন কিন্তু একজনের ইলেকশন কমিশন,
দ্বিতীয় কোনো লোক না, একজন টিএন সেশন যখন ছিল তিনি একাই নির্বাচন কমিশনার। আচ্ছা, আর দ্বিতীয় আমাদের এখানে পাঁচজনও থাকে, এখন তো পাঁচজনও আছে। তো এই হিমাচল প্রদেশের ইয়ে যখন ভেঙে দিল তখন হিমাচলের মুখ্যমন্ত্রী ছিলেন বিদেশে, উনি তাৎক্ষণিকভাবে দেশেও ছিলেন না, তাৎক্ষণিকভাবে দেশে এসে উনি সরাসরি প্লেন থেকে নেমে নির্বাচন কমিশনে চলে গেছেন, গিয়ে বলেন যে আপনি, আমি বিদেশে আর আপনি এইভাবে আমার পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন দিয়ে দিলেন। তো বলে যে আমি কখন নির্বাচন দেব, এটা তো আমার সংবিধানে লেখা আছে, আমি কি আপনাকে জিজ্ঞেস করে দিব? বলে তার আগে একটা কথা জবাব দেন, বলেন কি, আপনি যে প্লেনে আসলেন এটা কি প্লেন ছিল, এটা কত টাকা ভাড়া ছিল? কমিশনার বলছে, কারণ মুখ্যমন্ত্রী, কারণ ইতিমধ্যে তফসিল ঘোষিত হয়ে গেছে, সুতরাং এখন যে প্লেনে আসছেন এই প্লেনের ভাড়াটা আপনি ইলেকশন কমিশনে জমা দিয়ে তারপর এখান থেকে বেরোতে পারবেন। গুড, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে তাকে ওই 22 লক্ষ টাকা দিতে হয়েছে যে প্লেনের ভাড়া, যে প্লেনে ভাড়া করে উনি দিল্লিতে এসেছেন, না ভাড়া করে না, তিনি যে আরো সাঙ্গ পাঙ্গ নিয়ে এসছেন, এই সহ পুরো সবাই সবার ভাড়া নিয়ে তারপর যেতে হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের যারা নির্বাচন কমিশন তারা একটা জায়গায় আমরা বুঝি না, আমরা হয়তো এখানে আলোচনা করে টেবিল ফাটিয়ে ফেলতে পারবো, কিন্তু সমাধানের গোড়ার জায়গায় যদি যারা সমাধান করবে তারা আন্তরিক না হয়, আপনি কি করে আশা করেন যে আওয়ামী লীগ চাইবে বিএনপির মতো করে একটা নির্বাচন হতো? আর বিএনপিও কোনোদিন চাইলে, ক্ষমতা যখন ছিল তার আগে কোনোদিন আওয়ামী লীগের মতো করে নির্বাচন করতে চাইছে কিনা? না। তো আমাদের সংকটের কতগুলো মৌলিক জায়গা আছে, এগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমরা ওই যে একই চক্রের ভিতরে যখন মানুষ ঘুরপাক খায়, আমরা ঘুরপাক খাচ্ছি, কখনো আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, কখনো বিএনপি ক্ষমতায় থাকে, কখনো আওয়ামী লীগ ছাড় দেয় না, কখনো বিএনপি ছাড় দেয় না। বিএনপি কি ছাড় দিয়েছিল? তারা তো 22 জানুয়ারি নির্বাচন করে ফেলতে চেয়েছিল, এই যে ইয়াজউদ্দিনের আন্ডারে আর 11 দিন ছিল। আমাকে বহু বিএনপি নেতা তখন বলেছে, এই যে মরহুম তাকে অবশ্য আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ, গায়েম কানোয়ার, উনি আমার টকশোতে এসে বলছে যে শ্যামল আমি এবার কিন্তু ইয়ে হচ্ছি, অর্থমন্ত্রী হচ্ছি। কেন আমি, কেন হচ্ছেন আপনি? বলে যে সাইফুর রহমান সাহেব বলেছেন উনি 2 বার অর্থমন্ত্রী হয়ে গেছেন, 2 টার্ম, এখন উনি উপপ্রধানমন্ত্রী হবেন, এটা ইয়ের বিধান আনবেন, ফলে উনি আর অর্থমন্ত্রী হবেন না, ফলে আমারই এখন সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার মধু সাহেব এসে বলে যে আমার উপপ্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। ক্যাবিনেট ভাগাভাগি হয়ে গেছিল 11 জানুয়ারির, যদি 111টা না হতো আর 11টা দিন যদি কোনোরকমে বিএনপি পার করতে পারতো তাহলে তো ক্যাবিনেটই হয়ে যাচ্ছিল, কারণ অলরেডি নিজামি, তারেক রহমান, এরকম আরও প্রায় 18 জন নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছিল। সো এই রাজনীতির প্যাটার্নের মধ্যে তো আমরা ঘুরপাক খাচ্ছি। আপনি কেন আপনি ভাববেন যে বিএনপি, দেখেন বিএনপি কেন সহায়ক সরকার, যেমন আমরা বেগম খালেদা জিয়া যখন এই অগাস্টে ইয়েতে গেলেন, আপনার চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, তারা যাওয়ার সময় বলে গেলেন যে আমি এসেই সহায়ক সরকারের রূপরেখা দিব, ছেলের সঙ্গে আলোচনা করে আসার পরে উনি এখন বলছেন না সহায়ক সরকারের কোনো রূপরেখা আমরা দিব না, আমরা আগের তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় ফিরে গেলাম। তার মানে আরেকটা আনস্টেবল সিচুয়েশনের দিকে আমরা যাচ্ছি। এখন আপনি এখন এই মুহূর্তে সরকার কি এই সংবিধান সংশোধন করবে বিএনপির জন্য? আমি অন্তত সেটা আমি দেখছি না, মনে করি ফলে আমরা আরো জটিলতর একটা সংকটের দিকে যাচ্ছি, অনিশ্চয়তার দিকে যাচ্ছি। ধন্যবাদ শ্যামলদা। এখন আমি আসবো ডক্টর কলিমুল্লাহ সাহেবের কাছে, আসবো একটু অন্য ধরনের প্রশ্ন নিয়ে, তা হলো সেই রোহিঙ্গা, এবং রোহিঙ্গা আমাদের যে কতটা চেপে বসেছে এবং কি হয় আল্লাহই জানে। তারপরেও দেখা গিয়েছে যে কিছুদিন কালকে বা পরশু দিনে দেখা গেল আমাদের বাংলাদেশি একজন নিহত হয়েছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, তারা কিভাবে অস্ত্র পেল, কিভাবে হলো, এবং আমাদের ভবিষ্যৎ করণীয় কি, আমাদের নিশ্চয়তা কিভাবে, এটাকে আমরা কিভাবে নিতে পারি, এবং এত বড় একটা জনগোষ্ঠী এবং তাদের যে অতীত ইতিহাস, আমরা যদি মনে করি যে ইয়াবা যে জিনিসটা আসে এটা কোন দিক দিয়ে আসতো, কারা আসতো, কোথায় হতো, এদের মাধ্যমেই তো হতো, বা ওই ধরনের যে ট্যাবলেট জাতীয় বা আদার্স অন্য করে বিস্ফোরক দ্রব্য, তারা এগুলো করতে জানে কি না, তাদের সেই ধরনের আছে কি না, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি না? এবং সেইভাবে যদি এগুলো না যায়, তাদেরকে একটা জায়গায় রাখা না যায়, এইটা আমি অল্প আমাদের শেষ সময় 1 মিনিটের জন্য আমি শুনতে চাচ্ছি। সমস্যাটা তো একদিনে তৈরি হয়নি, এটা লম্বা একটা ইতিহাস এবং প্রেক্ষিত আছে। সুতরাং আমাদেরকে আসলে যে বিষয়টা খোলাসা করা দরকার সেটি হচ্ছে একটা কনসিস্টেন্ট এবং পারসিস্টেন্ট পলিসি, যেটা
অনুপস্থিতি সর্বত্র, এটা তার বাইরে নয়। এবং এখানে আপনার পলিসি পারসুয়েশনটা যদি কনসিস্টেন্টলি করা হতো তাহলে এই অ্যাডহকিজমের অবকাশ থাকতো না, এবং একেবারে কন্টিনিউয়াসলি সীমান্ত সিল করে দিয়ে তারপর হঠাৎ করে খুলে দেওয়ার এই যে ব্যাপারটা আমরা করলাম, এটার পার্সপেক্টিভে ফেলে আমাদের করা দরকার ছিল সরকার নির্বিশেষে। আচ্ছা আচ্ছা, এক। দ্বিতীয়ত, আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট সেটা আমাদের পার্সু করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। উই হ্যাভ টু ড্র দ্য লাইন সামহোয়্যার, কতটুকু মানবিক আমরা হব এবং কতটুকু আমরা আমাদের জাতির স্বার্থ নিয়ে কম্প্রোমাইজ করব না, এই জায়গাটায় আমাদের ন্যাশনাল একটা কনসেনসাসের জায়গা তৈরি হতে হবে। আমাদের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ ফর এক্সাম্পল, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে ব্যাপারে লং টার্ম, আজকে থেকে 20-25 বছর পরে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, এখন কোথায় আছি, বাইল্যাটারাল রিলেশনটা কেমন হবে, কতগুলো প্রতিষ্ঠান, যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ, সেখানে আপনার ওই রোহিঙ্গা শব্দটি ব্যবহারই আমরা প্রায় বন্ধ করে দিয়েছিলাম একাডেমিক একটা দৃষ্টিকোণ থেকে, যেহেতু এটা সেন্সেশন তৈরি করে, মিয়ানমারের সঙ্গে আমাদের একটা আপনার সম্পর্ক আছে সেই কারণে। এখন নতুন যে টার্মোলজি তারা ব্যবহার করছে ফর এসক্রিপশন, রাখাইন স্টেট, তারা কিন্তু এটা আরাকান আর বলছে না, এবং রোহিঙ্গা এই শব্দটির কোনো অস্তিত্বই তারা মানে কগনিজেন্সে নিতে চায় না, তো ফলে স্ট্রেইট অ্যাওয়ে বাঙালি বলে দিচ্ছে, আমরা বলছি রোহিঙ্গা। এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা কিন্তু ধন্যবাদ আপনাকে। আমি আজিজ ভাই শেষ এক মিনিটের জন্য শুনতে চাচ্ছি এই রোহিঙ্গা ইস্যু নিয়ে। যেটা আপনি বলছেন, সাজেশনই বলছি যে এই রাজনৈতিক ইস্যু নিয়ে যেমন আমরা কোনো সমাধানে যেতে পারি না, রোহিঙ্গা ইস্যু কিন্তু এমনই। 10 লক্ষ রোহিঙ্গাকে একটি জায়গায় রাখা, তাদের ওখানে গোলমাল হবে না, তাদের ম্যানেজ করার সমস্যা কিছু কিছু হবে না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। এই যে ধরেন দুইজন অস্ত্রসহ ধরা পড়ছে, তারপর আরেকজনকে মেরে ফেলছে, এই ঘটনা কিন্তু অনুপাত করেন বাংলাদেশে ঘটে না, ওখানে 10টাকে অনুপাতে ঘটবে না, ঘটবে। এটা আমার কথা কিছু, যখন বড় ধরনের কোনো ঘটনা ঘটে কিনা, ঘটতেও তো পারে, এক জায়গায় যখন রাখছেন, একটা এরিয়ায় যখন 10 লাখ লোক থাকবে, তাহলে এদেরকে ম্যানেজ করতে কী পরিমাণ ফোর্স লাগবে, এবং তারা কিন্তু যতই বলেন আমাদের চাইতে অনেক বেশি পশ্চাৎপদ, হিতাহিত কাণ্ডজ্ঞান অনেক বেশি কম, সুতরাং তারা নানান রকম প্রবলেম, একদম সন্ত্রাস থেকে শুরু করে যেটা মাদকের কথা বলেন, ওই অঞ্চলে আমাদের পার্বত্য অঞ্চলে এটার সমস্যা বলেন, এই অনেক প্রবলেম তৈরি করতে পারে, এটা আমাদের জন্য ভয়ঙ্কর। এবং এই সমস্যার সমাধান আমাদেরকে, এটা জাতীয়ভাবে, এটা জাতীয় সমস্যা, জাতীয় সমস্যাকে জাতীয় ঐক্য দিয়ে সমাধান। ধন্যবাদ এম আজিজ ভাই, আমি শ্যামলদার কাছে আসবো শেষ সময়। তা হলো ওখানে শুধু এই যে বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডই নয়, ওখানে দেখা গিয়েছে যে আমাদের যারা কৃষিজীবী আছে, যারা ওখানে ডে লেবার আছে, তারাও হুমকির মুখে পড়েছে। সে হয়তো 300-350 টাকা সে রোজ পায়, দেখা গেলো একজন রোহিঙ্গা সেখানে 100 টাকা দিয়ে কাজ করছে। এই যে একটা ওখানে একটা বিরূপ প্রতিক্রিয়া, এবং এখন কিন্তু বিশেষ করে কক্সবাজার, তারপরে আপনার ইভেন চট্টগ্রামের মধ্যেও কিন্তু একরকম বিরূপ প্রতিক্রিয়া আসছে সবার। আপনি যদি তিনটা উপজেলা দেখেন, টেকনাফ, উখিয়া এবং নাক্ষংছড়ি, তিনটা সীমান্ত মায়ানমারের সাথে সীমান্তবর্তী উপজেলা, তিনটাতে এখন বাংলাদেশের সংখ্যালঘু। হ্যাঁ, যেমন টেকনাফের বাংলাদেশি জনসংখ্যা 2,17,000, আর রোহিঙ্গা আছে 3,28,000। আপনার উখিয়াতে আমাদের বাংলাদেশের জনসংখ্যা 2,23,000 মতো, আর রোহিঙ্গা জনসংখ্যা 5.5 লাখের উপরে, 5.5, প্রায় ডবল উখিয়াতে। উখিয়াতে নাক্ষংছড়িতে হচ্ছে 60% হচ্ছে এখন লোকাল পপুলেশনের মধ্যে 60% রোহিঙ্গা, আর 40% মাত্র। আচ্ছা আচ্ছা, তাহলে বাংলা অলরেডি অরিজিনালরা সংখ্যালঘু হয়ে গেছে, সংখ্যালঘু হয়ে গেছে, এবং এটা কিন্তু নানা রকম সামাজিক অসন্তোষ তৈরি করেছে। টেকনাফে ইতিমধ্যে কিন্তু রোহিঙ্গা প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে, এবং তারা কিন্তু বিভিন্ন সভা সমাবেশ করা শুরু করে দিয়েছে, কারণ এরা, এই জনগোষ্ঠীটা, রোহিঙ্গারা, যেহেতু দীর্ঘদিন তারা পশ্চাৎপদ, এবং তাদেরকে দোষও দিই না আমরা। একটা জাতিগোষ্ঠী যদি ধরেন 48-এর পর থেকেই নির্যাতিত হয়ে আছে, 82-তে এসে তাদের নাগরিকত্ব বন্ধ নাই, তারা চলাচল করতে পারে না, তারা নাগরিকত্ব অধিকার পায় না, স্বাস্থ্য সুবিধা নাই, চিকিৎসা নাই, শিক্ষা নাই, ফলে এরকম একটা জনগোষ্ঠীকে নিয়ে পৃথিবীর নানা ষড়যন্ত্র হয়েছে, দুর্ভাগ্যের বিষয় তাদের সমাধানের উদ্যোগ কেউ নেয়নি, এবং এটা এখন আমাদের ঘাড়ে এসেছে। ধন্যবাদ, ধন্যবাদ শ্যামলদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম তিনজন ব্যক্তিত্বের কথা, বিশেষজ্ঞ শ্যামল দত্ত এইমাত্র যিনি কথাগুলো বললেন, এম আজিজ সাহেব উপদেষ্টা সম্পাদক নিউজ টুডে, এবং ডক্টর নাজমুল্লাহ কলিমুল, নাজমুল আহসান কলিমুল্লাহ উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তো
আমরা শোনার পরে আমাদের মধ্যে যে একটি যদি পরিবর্তন আসে এবং পরিবর্তন ঘটানো যায়, আর বিশেষ করে রাজনীতিবিদরা তারাও যদি আমাদের কথা যে শুনবে তার কথা বলছি না, যে একটু যদি চিন্তা করে যে এখানে যারা নাগরিক সমাজ, যারা সচেতন, যারা এলিট বা যারা বিবেক, জাতির বিবেক, এই ধরনের ব্যক্তিত্বরা যে কথাগুলো বলে সেগুলো যদি শুনে সেইভাবে চলা যায়, আমি দেশের স্বার্থে বলছি, জনগণের স্বার্থে বলছি, তবেই কিন্তু আমাদের আলোচনা সার্থক হবে এবং তখন বাংলাদেশকে পৃথিবীর বুকে মানচিত্রে যদি সম্মানজনক পর্যায়ে আমরা দেখতে পারি, বিশেষ করে গণতান্ত্রিক দিক দিয়ে, নির্বাচনের দিক দিয়ে, তাহলে অবশ্যই আমাদের আলোচনা সার্থক হবে। আবারও আপনাদের নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।